আয়ুর্বেদ বলে ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন, অর্থাৎ আমাদের খাবারই হলো সবথেকে কার্যকরী ওষুধ। আমরা যদি নিজেদের খাবার হ্যাবিটটা কন্ট্রোল করি, অলওয়েজ হেলদি খাবার কনজিউম করি, তাহলে সুস্থ সবল শরীরের সাথে সাথে একটা সুস্থ সবল মনেরও অধিকারী হতে পারবো। আর ম্যাক্সিমাম ভাইদের প্রবলেম যে তারা নিজেদের যৌন ইচ্ছাকে কিছুতেই কন্ট্রোল করে রাখতে পারে না, যার কারণে তারা না চাইতেও বারংবার বিভিন্ন নোংরা ভিডিও দেখে হস্তমৈথুন করে শরীরের সবথেকে ভাইটাল ফ্লুইড বীর্যকে বিনা কারণে বাইরে ফেলে নষ্ট করে। হ্যাঁ, কিছু কিছু ভাইয়েরা আমাদের আগের সমস্ত ভিডিওতে বলা অনেক টিপসকে ফলো করে ব্রহ্মচর্য জার্নিতে অনেক ভালো প্রোগ্রেস করতে পারছে, কিন্তু বাকি ম্যাক্সিমাম ভাইরা এখনো পর্যন্ত নিজের এই আর্চকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না। এমনকি তারা প্রায় নিজেদের শরীরে অনেক রকম প্রবলেমও লক্ষ্য করে, যেমন সারাক্ষণ অলস অলস লাগা, কোনো কাজে ফোকাস করতে না পারা, শরীর রোগা পাতলা কাঠির মতো হয়ে যাওয়া, মুখে ব্রণ দেখা দেওয়া, চুল পড়তে থাকা, চোখের জ্যোতি কমে যাওয়া, আর একটা প্রবলেম তো সব থেকে কমন, যেটা হলো কোনো খাবারই ঠিক মতো হজম না হওয়া, গায়ে না লাগা। আর রোগ প্রতিরোধ ক্ষমতার কথা তো বাদই দিলাম, কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে সবকটা প্রবলেম সলভ করা যেতে পারে শুধুমাত্র আপনার খাবারের অভ্যাসকে ঠিক করে। অর্থাৎ যদি আপনি শুধু সঠিক খাবার কনজিউম করেন, তাহলে আপনার শরীরের যৌন ইচ্ছাকে নিয়ন্ত্রণে রেখে হস্তমৈথুন থেকে আপনি মুক্তি পেতে পারবেন, আর তার সাথে সাথে বাদবাকি যত সব প্রবলেম, যেমন মাথা ব্যথা করা, অলস ভাব লাগা, চোখের জ্যোতি কমে যাওয়া, ব্রণ সমস্যা, স্কিনের গ্লো চলে যাওয়া, এমনকি ডাইজেশন বা পাচনতন্ত্রের যে সমস্যা, সেটাও সম্পূর্ণভাবে ঠিক করা যেতে পারে সঠিক খাবার কৌশলকে ফলো করে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে খাবার সম্পর্কিত এমন 5টি অভ্যাস বা এমন 5টি নিয়মাবলীর কথা জানাবো, যেগুলোকে মেনে চললে আপনি এই সমস্ত প্রবলেম থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। আর অনেকে হয়তো এখন বলবেন যে হেলদি খাবার মেনটেন করার জন্য বা প্রপার ডায়েট ফলো করার জন্য তো অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, আমিও মানছি যে লাইফে যে কোনো ভালো কিছু করার জন্য সত্যিই আমাদের অনেক টাকার প্রয়োজন। তাই যদি আপনার কাছে অনেক টাকা থাকে, তাহলে আপনি সহজেই নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারবেন। আর যদি টাকার অভাব আপনার জীবনের মেইন প্রবলেম হয়ে থাকে, তাহলে ভাই প্রথমে আপনি আপনার লাইফে টাকার সমস্যাকে মেটানোর চেষ্টা করুন, আর তার সাথে সাথে যতটুকু সম্ভব সেটুকুই নিজের শরীরকে মেনটেন করুন। আর যদি আপনি নিজের এক্সট্রা টাইমে সমস্ত ফোকাস পয়সা কামানোর দিকেই লাগান, তাহলে তো নোংরা খেয়াল আসা আপনার অটোমেটিকলি বন্ধই হয়ে যাবে, আর তখন ওই টাকাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্নকেও পূরণ করতে পারবেন। তো যাই হোক, এত কথা না বাড়িয়ে আপনারা যদি চান যে আমরা পরবর্তীতে আপনাদের সাথে এই রিলেটেড ডিটেলস শেয়ার করি যে নোংরা মুছে দেয় কী করে, মানি মাইন্ডেড হওয়া যায়, লাইফে অনেক টাকা কামানো যায়, বিশেষ করে বাড়িতে বসে ইউটিউব থেকে কিংবা সোশ্যাল মিডিয়া থেকে এবং অনলাইনে টাকা কামিয়ে কীভাবে ফ্রি হওয়া যায়, সেটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তাহলে আমরা অবশ্যই এই টপিকের উপরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। বাট আজকের এই ভিডিওতে টাকার কথা সাইডে রেখে চলুন আজকের টপিকে ফিরে আসা যাক। তো খাবারের সাহায্যে নিজের শরীরের সমস্ত প্রবলেমকে সলভ করতে চাইলে আপনাকে এই অভ্যাসগুলো ফলো করতেই হবে, যার মধ্যে সবার প্রথমেই আসে ফল ও শাকসবজি। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো যে ব্রহ্মচর্য পালনের জন্য আপনি যতটা পারবেন বেশি পরিমাণে ফল এবং শাকসবজি নিজের খাদ্য তালিকায় রাখুন। এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে ফ্রুট বেশি খেলেই কি ব্রহ্মচর্য পালন করা সম্ভব হবে? তো আমি আপনাদেরকে বলবো যে ফল এবং শাকসবজি আপনার পাচন ক্রিয়াকে ঠিক রাখে, যার ফলে আপনার বডি অনেক বেশি হেলদি থাকে। আর যদি সম্ভব হয় তাহলে আপনারা তাজা বা টাটকা ফলই গ্রহণ করার চেষ্টা করবেন, যেটা প্রাকৃতিকভাবে একদম খাঁটি। অনেক লোক এমনও আছে যারা খাবার বানানোর পর সেটাকে রেখে দেয় এবং পরের দিন সেই খাবারটা খায়। তো আমি আপনাদেরকে আরও বলবো যে এমনটা না করে যতটা সম্ভব টাটকা খাবার গ্রহণ করুন। খাবার তৈরি করার 2-3 ঘন্টার ভেতরে ওই খাবারটাকে খেয়ে নিন, এবং আপনার খাদ্য তালিকায় প্রত্যেক দিন একই রকম খাবার না রেখে আলাদা আলাদা খাদ্য অ্যাড করতে পারেন। যেমন ধরুন, কোনো দিন ভাত খেলেন, কোনো দিন রুটি, আবার কখনো বা ওটস। এভাবেই প্রত্যেক দিন পাল্টে পাল্টে খাবার গ্রহণ করুন, আর যতটা সম্ভব তেলের ব্যবহার কম করুন এবং সবুজ শাকসবজি বেশি করে খান। নাম্বার 2, সবসময় খাবার খাওয়ার সময় অল্প করে খাবার খান। অর্থাৎ যেমনটা আপনার খাবার খাওয়ার আগে ফিল হচ্ছিল, তেমনটাই যেন খাবার খাওয়ার পরেও ফিল হয়। কারণ যদি আপনি হালকা খাবার না খান, তাহলে আপনার শরীর একেবারে আলসে হয়ে যাবে, যার ফলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক লোক এমনও হয় যারা একদম গরম খাবার খেতে যায় এবং সবসময় গরম খাবার খায়। হ্যাঁ, আমি জানি যে গরম খাবার অনেক বেশি টেস্টি লাগে, কিন্তু এই গরম খাবার আপনার শরীরের অনেক রকম ক্ষতি করতে পারে। এছাড়াও ফ্রিজে রাখা অতিরিক্ত ঠান্ডা খাবার কখনো ভুলেও খাওয়া উচিত নয়, কারণ ঠান্ডা খাবার শরীরের সবথেকে বেশি ক্ষতি করে। তাই খাবার খাওয়ার সময় অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে ওই খাবারটা যেন খুব বেশি গরম না থাকে বা খুব বেশি ঠান্ডা না থাকে। অর্থাৎ আপনি আপনার শরীরের টেম্পারেচার হিসাবে একটা মিডিয়াম টেম্পারেচারের খাবার গ্রহণ করতে পারেন, যেটা আপনার শরীরের জন্য হেলদি আর আপনার ব্রহ্মচর্যের ক্ষেত্রেও প্রয়োজনীয়। নাম্বার 3, তেলে ভাজা জাতীয় খাবারও আপনাকে কম করতে হবে। কারণ তেলে ভাজা জাতীয় খাবার খাওয়ার ফলে আপনি আপনার জিভকে নিয়ন্ত্রণের ক্ষমতা হারাবেন। আপনি সবসময় ভরপেট খাবার খেয়ে খেয়ে আপনার শরীরকে অলস করে তুলবেন। আর যতক্ষণ আমরা আমাদের জিভকে কন্ট্রোল করতে না পারবো, ততক্ষণ নিজের চোখকে কীভাবে কন্ট্রোল করবো? আর যদি আমরা আমাদের জিভ এবং চোখকেই কন্ট্রোল করতে না পারি, তাহলে বীর্যকে কীভাবে কন্ট্রোল করতে পারবো? অর্থাৎ আপনার নিজের শরীরকে পুরোপুরি কন্ট্রোল করতেই হবে, তবেই আপনি ব্রহ্মচর্যের পালন করতে সক্ষম হবেন। আপনাকে তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে হবে। অনেক লোক আছে যারা তৈলাক্ত খাবারই পছন্দ করে, আর অনেকে মনে করেন যে তেল ছাড়া খাবার তো খাওয়াই যায় না। বাট আমি আপনাদেরকে বলবো যে আপনাদের খাবারের তালিকা থেকে তৈলাক্ত খাবারকে বাদ দিতে হবে, এবং কাঁচা তেলের ব্যবহার খাবারে যদি না করেন তবে আরও বেশি ভালো হয়। নাম্বার 4,
বাসি পচা খাবার কখনোই খাবেন না। আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন যে আমি তো কখনো বাসি পচা খাবার খাই না, কিন্তু ভাই আপনারা কন্টেনারে ভরে যে খাবার খান তাতেও আপনাদের শারীরিক ক্ষতি হতে পারে। এছাড়া বাজারেও প্যাকেট করে যে খাবার বিক্রি হয় সেটাও বাসিই হয়, আবার অনেক খাবার কন্টেনারে বন্ধ করেও বিক্রি হয়। এগুলো এই কারণেই ক্ষতিকারক বিকজ কি জানি কোম্পানি সেগুলিকে কত বছর আগে তৈরি করে বন্ধ করে রেখেছে। তাই আপনাকে যতটা সম্ভব বাজারে বিক্রি হওয়া খাবার খাওয়া বা পান করা একেবারেই বন্ধ করতে হবে, আর পুরোপুরি বন্ধ করতে না পারলে যতটা সম্ভব সেগুলো খাওয়া কম করতে হবে, আর এই সাথেই ভালো টাটকা খাবার গ্রহণ করতে হবে। তার সাথে সাথেই পেঁয়াজ রসুন এ সমস্ত খাওয়াও কম করতে হবে। আপনি হয়তো এখন এটা ভাবছেন যে পেঁয়াজ রসুন ছাড়া খাবার তো খাওয়াই যায় না, বাট ভাই এগুলো ছাড়াও ভালো খাবার খাওয়া পসিবল। আর এমনিতেও খাবারের ভেতর পেঁয়াজ কিংবা রসুনের তেমন কোনো ভালো টেস্ট থাকে না, বাট যদি আপনি পেঁয়াজ রসুনের ব্যবহার বন্ধ করতে না পারেন তাহলে সেগুলোকে খাওয়া একটু কমানো তো যেতেই পারে। অ্যান্ড নাম্বার 5, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকেই এটা জানতে চেয়েছেন যে আমরা ব্রহ্মচর্য পালনের সময় মাংস খেতে পারবো বা মদ্যপান করতে পারবো বা কোনো নর্মাল নেশার জিনিস কি সেবন করতে পারবো। তো এই কোশ্চেনের অ্যান্সার জানতে গেলে আমাদের সামনে আরও একটা কোশ্চেন আসে যে আপনি ব্রহ্মচর্যের পালন কোন উদ্দেশ্যে করছেন। যদি আপনি ব্রহ্মচর্যের পালন শুধুমাত্র আপনার বডির জন্য করছেন তাহলে আপনি অবশ্যই মাংস খেতে পারেন বা মদ্যপানও করতে পারেন, কিন্তু যদি আপনি অখণ্ড ব্রহ্মচারী হওয়ার উদ্দেশ্যে এমনটা করছেন যে আপনি সারা জীবন ব্রহ্মচারী হয়ে থাকবেন, আপনি অখণ্ড ব্রহ্মচারী হতে চান বা আজকের পর থেকে আপনি সবসময় ভগবানের স্মরণে থাকতে চান, কখনোই নিজের বীর্যকে নষ্ট করতে চান না, তাহলে আপনি মাংস মদ বা কোনোরকম নেশা করতে পারবেন না, আর আপনার করা উচিতও নয়। কারণ অখণ্ড ব্রহ্মচারী মানে হলো আপনি আজীবন ব্রহ্মচর্য পালন করবেন, ব্রহ্মচর্য পালন করে পরমাত্মার সাথে আপনি মিলিত হতে চান। কিন্তু ম্যাক্সিমাম লোক বিয়ের আগে পর্যন্ত ব্রহ্মচর্য পালন করে শরীরকে মজবুত সুন্দর করে তুলতে চায় আর তার নিজের ভেতরে দিব্যজ্ঞানকে গ্রহণ করতে চায়। তাই আপনি যে উদ্দেশ্যে ব্রহ্মচর্য পালন করছেন সেই অনুযায়ী এটা ডিসাইড করে নিন, কারণ ব্রহ্মচর্য আপনি যতদিন পালন করবেন ততদিন আপনার লাভই হবে। আর এই ভিডিওটি যারা দেখছেন তাদের ম্যাক্সিমামই হস্তমৈথুনের নোংরা নেশা থেকে মুক্তি পেয়ে একটা সুন্দর জীবন লাভ করার জন্য নোপিয়ামও পালন করছেন। সো আপনারা ততদিন অবশ্যই এটা পালন করতে থাকুন যতদিন অন্তত আপনার বিয়ে না হচ্ছে, যার ফলে আপনি আপনার লাইফের অন্যান্য সমস্ত গোলগুলিকে অ্যাচিভ করে একটা সুন্দর জীবনকে উপভোগ করতে পারবেন। তো যদি আপনি অলরেডি নোপিএমও পালন করছেন তাহলে আজ আপনার কতদিন হলো কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। আর আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।